আইডেন্টিফিকেশনের জন্য নয় কিন্তু ওখানে হচ্ছে খুব সাইন্টিফিক রিজনস যে একটি ছেলে যদি প্রতিদিন ফার্মাসি স্কুলে যেতে তার যদি মনে হয় দেখতে স্কুল অফ লতে ঢুকে দেখি তো ফার্মাসিউটিক্যাল লটা কি ধরনের হয় বেশ কিছু টিচার আছে অলরেডি আমাদের বিসি বলেছেন নিশ্চয়ই যে প্রায় 100 জনের উপর প্রফেসর টিচার অ্যাডমিনিস্ট্রেটররা ক্যাম্পাসের ভেতরেই আমরা থাকি ছাত্রছাত্রীরাও ভেতরে থাকে কারণ সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে যে সমস্ত ইউনিভার্সিটি তৈরি হয়েছে দুটো জায়গায় তাদের ড্রবেক্স হয়েছে এক বেশিরভাগই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজ বা ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য বা এমবিএ বা বিবিএ পড়ানোর জন্য ইউনিভার্সিটি তৈরি হয়েছে ওটাকে ইউনিভার্সিটি বলে না ওটা একটা স্পেসিফিক একটা কলেজ বলা হয় আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি হয়েছে কিন্তু সকাল 9:30 তার লাইট জ্বলে আর 5:30 তার লাইট বন্ধ হয়ে যায় এটা কখনো ইউনিভার্সিটি হতে পারে না ইউনিভার্সিটি মানে 24/7 সেখানে গবেষণা হবে ছেলেমেয়েরা সেখানে কিছু ইনোভেশন হবে আপনি কোয়াইট সারপ্রাইজ হবেন আপনারা এবং গর্বিত হবেন আরেকদিক থেকে যে আজকে কিন্তু সারা পৃথিবী বিভিন্ন দেশ ভাবছেন সায়েন্টিস্টরা ভাবছেন সবচেয়ে বেশি ইনোভেশন আগামী 10 বছর বা 15 বছর সবচেয়ে ভারতবর্ষ থেকে বেশি হবে কিন্তু কোয়াইট সারপ্রাইজিং 3-4 বছর আগে আমি অস্ট্রেলিয়ার এরকম একটা সম্মেলনে যাই আমি প্রথম দেখি যে অস্ট্রেলিয়ার একজন সায়েন্টিস্ট এখন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সম্ভাবনার কথা বলছেন বলছে যে ইন্ডিয়া উইল বি দ্য পিলগ্রিমেজ অফ ইনোভেশনস